সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক জাকির তালুকদার, আরেকজন আছেন আমার সঙ্গে সীমা আক্তার, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময় মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এই আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘন করতে সাহস না পায়। দর্শক, আজ 20 নভেম্বর 2024। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009, শেখ মুজিব হত্যা মামলার রায় প্রসঙ্গে আওয়ামী লীগ, ন্যায় বিচার প্রতিষ্ঠা হল, জাতি কলঙ্কমুক্ত হল। 2010, যশোরে বোমা মেরে উপজেলা বিএনপির সহসভাপতি ইউপি চেয়ারম্যানকে হত্যা। 2011, বাংলাদেশকে না জানিয়ে ভারতের টিপাইমুখী বাঁধ নির্মাণের বিষয়ে উদ্বেগ জানায়নি বাংলাদেশ। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তি প্রকাশের দাবি বিশিষ্ট নাগরিকদের। উচ্ছেদ ঠেকাতে স্থাপনায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত সাইনবোর্ডে মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নাম। 2012, টিআইবিকে বহিষ্কারের দাবি সাংসদদের। শেয়ার বাজারে বড় দরপতন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলা, আহত 30। 2013, তারেক রহমানকে খালাস রায় দিয়েই ছুটিতে গেলেন বিচারক। টিসিবির নাগাল পাচ্ছে না সুবিধা বঞ্চিতরা। 2014, ভোটের আগে উন্নয়ন দেখাতে উদ্বোধন গণপূর্ত মন্ত্রণালয়ের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আটকে রেখে মুক্তিপণ দাবি জড়িত ছাত্রলীগ নেতা। 2015, পৌর আইন সংশোধন, মেয়র পদে রাজনৈতিক প্রার্থী, চরম অব্যবস্থাপনায় শুরু বিপিএল। 2016, খালেদা জিয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম, তিনি সাড়া দেননি। 2017, বন্ধ হচ্ছে না গুম। ছাত্রলীগের আন্দোলনে এক সপ্তাহ ধরে অচল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। 2018, টেলিযোগাযোগ খাতে নতুন প্রবিধানমালা, ভুয়া পিএইচডি সনদ বিক্রি, গ্রাহক বেশিরভাগই সরকারি কর্মকর্তা। 2019, নতুন সড়ক আইনের বিরোধিতা করে শ্রমিক ধর্মঘট, হাইকোর্ট সিক রিপোর্ট অন অ্যাকশন ওভার 183 শি ব্রেকিং ওয়ার্কার্স ডেথ। 2020, বাকশাল মেড টু ইউনিট পিপল, সেইজ হাসিনা। দুর্বলতায় ভরা প্রস্তাবিত ড্যাপ পরিকল্পনার খসড়া। 2021, হিন্দুদের আবেগকে পুঁজি করে স্বার্থ চরিতার্থের চেষ্টা হচ্ছে হিন্দু মহাজোট, মেনি কমপ্লেমেন্টস ট্রেন্ডিং উইথ গভর্নমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম শিথিল করার আনন্দে পোস্ট, 5 ছাত্রকে মারধর। 2022, সরকারের আনুগত্য উপাচার্য হওয়ার প্রধান যোগ্যতা, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট ক্যান নট ডিপ্রাইভ কোয়ালিফাইড ক্যান্ডিডেট অফ জবস, হাইকোর্ট। বিসিক শিল্পনগরীতে 2.5 বছরে বন্ধ হয়েছে 6 শিল্প প্রতিষ্ঠান। পিপলস লিজিংয়ের টাকা ফেরত পায়নি গ্রাহকরা, মানা হয়নি হাইকোর্টের নির্দেশ। 2023, যুক্তরাষ্ট্র প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, ওরা স্যাংশনের দেশ, ওরা দিতে পারে। 1700 অ্যারেস্টেড সিন ইলেকশন শিডিউল।
জাকির তালুকদার আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, সরকার যখন অমানবিক হয়ে যায় বিশ্বের অনেক দেশে লেখকরা পুরস্কার বর্জন করে। জালিয়ান ওয়ানবাগ হত্যাকাণ্ডে রবীন্দ্রনাথ ইংরেজদের নাইট উপাধি বর্জন করেছিলেন, গত সরকারের আমলে বাংলা একাডেমি পদক বর্জন করার একমাত্র লেখক আপনি, কেন এটা বর্জন করেছিলেন? আসলে তখন দেখবেন যে একটা চরম স্থবিরতা ছিল এই দেশটাতে, কোনো আন্দোলনই দানা বাঁধছে না, সব আন্দোলনকে নস্যাৎ করা হচ্ছে, মানুষজন কী করবে, বিবেকবান মানুষরা একসঙ্গে তারা কী করবে সেটার করে বোঝা যাচ্ছে না। আমরা বিবৃতি দিয়ে যাচ্ছি একটার পর একটা, আমরা বিবৃতি দিচ্ছি সুন্দরবন ধ্বংসের প্রতিবাদে, রামপাল করার প্রতিবাদে, আমরা লং মার্চ করছি, পারমাণবিক প্রকল্প চালু করার বিরুদ্ধে বিবৃতি দিচ্ছি, আমরা বিভিন্ন বন্দীদেরকে অযৌক্তিকভাবে বন্দী করার, বিভিন্ন ব্যক্তিকে বন্দী করার বিপক্ষে যুক্তি বিবৃতি দিচ্ছি, কিন্তু এগুলো আসলে কোনো কাজে লাগছে না, কেউ কোনো কানেই তোলে না। তো ব্যাপারটা এরকম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসাবে যদিও ক্রিয়েটিভ ব্যাপার, সৃজনশীলতার পুরস্কারটা রাষ্ট্র এখানে বলছে দিতে, তো রাষ্ট্রীয় যে পুরস্কারটা আছে বাংলা একাডেমি পুরস্কার যেটি আমার হাতে আছে, এটিকেই আমি মনে করলাম যে এটা ফেরত দেওয়াটাই একটা প্রতিবাদের মাধ্যম হতে পারে। ফেরত দেওয়াটাও একটা খুব ভয়ের ব্যাপার ছিল, কারণ এটাকে তারা ব্যক্তিগতভাবে বা সরকারের অপমান হিসেবে ধরে নিয়ে তারা এইখানে যে অত্যাচার চালাবে না এই নিশ্চয়তা তো কেউ দেয়নি। কার্যত আপনার উপরে কি ধরনের কোনো অত্যাচার? ব্যাপারটা হচ্ছে আমার একটা সুবিধা ছিল, হ্যাঁ আমার সেটা হুমকি বা ধমকানি বা এগুলো সবসময় থাকে, আর আমার একটা সুবিধা হচ্ছে যেহেতু আমি সরকারি চাকরি করি না ডাক্তার হওয়া সত্ত্বেও, আমার পেশাটাতে স্বাধীন, আর দ্বিতীয় ব্যাপার হলো আমি অনেক ধনী না, অনেক টাকা নেই আমার, তারা বিভিন্নভাবে খোঁজতোজ নিয়েছে যে আমাকে ধরার মতো বা অন্য কোনোভাবে কোনো কিছু করা যায় কি না, বিভিন্ন সংস্থা খোঁজ নিয়েছে, খোঁজ নেওয়ার পরে তারা যখন আসলে দেখেছে যে কলার ধরবো যে আর তো কলারটাই তো নেই, তো কলার যদি না থাকে বা পকেট ধরে টেনে নিয়ে যাবে পকেট নেই, তো তার আর কী করবে, হয়তো আরও দিন গেলে আরও বেশি কিছু ঘটতে পারত, কিন্তু আমি মনে করেছি যে ওই সময়ে তারা এইটুকু অন্তত বুঝুক যে মানুষের মনে খুব জমে আছে। কিন্তু আমরা দেখেছি যে ওই সরকারের কাছ থেকে তো আবেদনপত্র দিয়েও অনেকে পুরস্কার চেয়ে নিয়েছেন, মানে তারাও তো আপনার মতো সাহিত্যিক বা কবি লেখক, তাদের প্রতিক্রিয়াটা কী ছিল বা তাদেরকে আপনার ব্যাখ্যাটা কী ছিল? সরকার সমর্থক লেখকরা আমাকে মানে খুবই আমার নিন্দেমন্দ করেছেন যে আমি সরকারকে বিব্রত করছি, আমি মানে তাদের কথায় যে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করার জন্য ষড়যন্ত্র করছি, এইগুলো তারা বলেছিলেন, তো সেগুলোকে আমি খুব একটা মানে গা করিনি, কারণ আমি বাংলাদেশের লেখক যারা আছেন তাদের প্রায় সকলের শুধু মানে আওয়ামীপন্থী না, আওয়ামীপন্থীর বাইরেও যারা লেখক আছেন সব শ্রেণীর লেখকদের আদ্যপ্রান্ত আমি জানি, এখন যে লিখতে আসছে যে মানুষগুলো তাদের মানে লেখা পড়ে তাদের জীবনযাপনের চিত্র দেখে তাদের অন্য কথাবার্তা শুনে আমি জানি যে তারা কে কেমন, অতএব আমার এইটাতে কিছু আসে যায়নি, যে আমার মনে হয়েছে যে মানে আপনি শাসকের রক্তচক্ষুকে আসলে, শুধু শাসকের রক্তচক্ষু না তাদের ফেউদের যে চিৎকার সেই ফেউদের চিৎকারটাকে আমি পাত্তা দিইনি। জি জাকির ভাই আপনার কাছ থেকে আবার শুনবো, সীমা আক্তার আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। আমরা বিভিন্ন সংবাদ শিরোনামে দেখলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমে নানান ধরনের নির্যাতন নিপীড়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম শিথিল করার আনন্দে পোস্ট দেখেছি, পাঁচ ছাত্রকে মারধর, গেস্ট রুমের মতো জায়গায় বুলিং বা মারধরের ঘটনা শিক্ষার্থীর উপর কী ধরনের মানসিক চাপ তৈরি করে বলে আপনি মনে করেন? গ্রাম থেকে যেই কৃষক শ্রমিকের সন্তানরা আসতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে, তাদের একটা মাত্রই ছাদ ছিল, সেটা হচ্ছে আমাদের হল। হলগুলোতে বৈধ সিট না থাকায় পলিটিক্যালি ওঠার পরেই হচ্ছে গেস্ট রুম গণরুম নেওয়া হয়, এবং এই গেস্ট রুম গণরুমের মধ্যে বুলিং মারধর তো হয়ই, এবং আমাদের এমন একটা পরিস্থিতি ছিল যে আমাদের পুরা ক্যাম্পাসটাই একটা টর্চার সেল, আমাদের পুরা ক্যাম্পাসটাই গেস্ট রুম, এমন একটা সিচুয়েশন ছিল আওয়ামী রেজিমের সময়। এবং এই টর্চার সেলটা রীতিমতো আমাদেরকে একটা সম্ভাবনাময় একটা শিক্ষার্থী হওয়া থেকে মানসিক চাপের মধ্যে থাকতো, এবং হচ্ছে যেই শিক্ষার্থীটা টপার হওয়ার মতো সম্ভাবনা রাখে সেই শিক্ষার্থীর সেই মেধা সেই মানসিক চাপেই হচ্ছে পিষে যায়।
আমাদের গণরুম গেস্ট রুম হচ্ছে এই বুলিং মারধরের একটা জায়গা, যেখানে হচ্ছে ছাত্রলীগ তার সন্ত্রাসী কর্মকাণ্ডর একটা চেইন অফ কমান্ডের মাধ্যমে বা ম্যানার শিখানোর মাধ্যমে তাদেরকে হচ্ছে এমন একটা দাসে পরিণত হয় যে আমরা ইতিহাসে দেখেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার একটা জায়গা, সেই জায়গায় হচ্ছে সন্ত্রাস লীগ, যেটা হচ্ছে ছাত্রলীগ, সেই ছাত্রলীগ সেই সরকারি যেই ফ্যাসিবাদটা সেটা হচ্ছে কায়েম করার জন্য, সেটা আরও দীর্ঘায়িত করার জন্য একটা মতবাদ তৈরি করতো। যারা হচ্ছে এই ঘরানার মধ্যে চলে যায় তারা মনে করে যে ক্ষমতার কাছাকাছি থাকলেই হয়তো আমি ভালো থাকব। তো এভাবেই মানে গেস্ট রুম গণরুমের বুলিং মারধর চলে আসে এবং হচ্ছে একটা শিক্ষার্থীর এই মানসিক চাপের কারণে আলটিমেটলি তার ওভারঅল ভবিষ্যতের একটা একটা কালো ছায়া পড়ে যায় এবং হচ্ছে সে একটা ভালো শিক্ষার্থী হওয়া থেকে হ্যাম্পার্ড হয় আর কি। জি ধন্যবাদ সীমা আক্তার। জাকির ভাই, আপনার কাছ থেকে আরেকটি খবরের শিরোনাম ধরে আলোচনা শুনতে চাই, সেটি হচ্ছে যে হত্যা মামলার রায় প্রসঙ্গে আওয়ামী লীগ বলেছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো, জাতি কলঙ্কমুক্ত হলো, ক্ষমতায় আসার প্রথম বছরেই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করলো, কিন্তু এরপর থেকে আমরা ন্যায় বিচার দেখিনি কেন? ফ্যাসিজম তো একদিনে তুঙ্গে ওঠে না বা একদিনে গড়ে ওঠে না। আমরা আগে ব্রিটিশের অধীনে ছিলাম, তারপরে পাকিস্তানের অধীনে ছিলাম, পাঞ্জাবিদের অধীনে ছিলাম, তো তারা যে শাসন ব্যবস্থা চালাতেন সেগুলো সবগুলোই ফ্যাসিজমই ছিল নানাভাবে। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা নতুন রাষ্ট্রকাঠামো, নতুন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু তা না করে যে ব্রিটিশ ব্যবস্থাটাই বা ব্রিটিশ রুলটা পাকিস্তানের রুলটাই আমাদের এখানে চালিয়ে দেওয়া হয়েছে। এই করতে গিয়ে দেখা গেছে যে মানে আগেকার যে সমস্ত দমন পীড়নমূলক নীতিগুলো ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেগুলো দমন পীড়নমূলক নীতিগুলো স্বাভাবিকভাবে বিলুপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো বিলুপ্ত হয়নি, কোনো রেজিমেই হয়নি। এগুলো এসে দেখা গেলো যে শেখ হাসিনার এই 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 রেজিমে এসে একটা চূড়ান্ত রূপ নিল সেগুলো, এবং আরও নতুন নতুন মানে যাকে কালা কানুন শব্দটা যদি যোগ হলো, হ্যাঁ যোগ হয়ে গেলো, রেসিস্ট, যিনি রাষ্ট্রের প্রধান পদগুলোতে বসেন যিনি বা যারা, তাদের একটা রাষ্ট্রীয় রুচিবোধ থাকার কথা, সেই রাষ্ট্রীয় রুচিবোধ অনুযায়ী যে নিজের কাছেই তার লজ্জা পাওয়ার কথা যে আমি এই অমুক অন্যায়ের বিচার করলাম কিন্তু এই আরেক অন্যায়ের আরও অন্যায়গুলোর আমি কোনো বিচার করলাম না। তাহলে এটা যদি হতো তাহলে যেটা হতো সারা দেশের উনি সকল উনি বা উনারা সারা দেশের মানুষের সরকার হতেন, গোটা জাতির সরকার হতেন, কিন্তু তারা জাতির সরকার না হয়ে শুধুমাত্র একটা দলের বা একটা গোষ্ঠীর পক্ষীয় সরকার হলেন। কিন্তু মুখে কিন্তু তারা যখন বলতেন, আপনি সব সরকারকেই দেখবেন, তারা যখন বলেন ক্ষমতায় যাওয়ার পরে যে কে আমাকে ভোট দিয়েছে না দিয়েছে সেটা আমার দেখার দরকার নেই, আমার দরকার যেহেতু আমি জিতেছি, যেহেতু আমরা নির্বাচিত হয়ে এসেছি, অতএব আমরা এই দেশের সকল মানুষের সরকার, সকল মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। তো একটা হলো যে ওই যে ব্যক্তি রুচি, সামাজিক রুচি, রাষ্ট্রীয় রুচি, সেটি যেমন রুচি, হ্যাঁ রাজনৈতিক রুচি, রাজনৈতিক শিষ্টাচার, এগুলো যেমন গড়ে ওঠে নাই, তার ধারাবাহিকতা, শিষ্টাচার, বহির্ভূত আচরণ, মানসিকতা, এগুলো করতে করতে এসে ওখানে গেল। কিন্তু যে জিনিসটা সবাই ভুলে যান যে তিনি যদি শিষ্টাচার না দেখান পরে তিনি আবার যখন ক্ষমতায় থাকবেন না তিনি শিষ্টাচার দেখতে পাবেন না, যে তারা যেটাকে এত মুক্তিযুদ্ধের চেতনা বলে দাবি করছিলেন, এত প্রচার করছিলেন, কিন্তু সেটির আসলে কোনো কিছুই তারা ধারণ করতেন না। যদি তারা ধারণ করতেন তাহলে এই লজ্জাবোধ থাকতো, এই রুচিবোধ থাকতো, বা শুধুমাত্র একটি হত্যাকাণ্ডের বিচার না করে মানে থেমে থেমে না গিয়ে হত্যাকাণ্ড, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, সবকিছুর বিচারে তারা যেতে পারতেন, এবং সাধারণ মানুষের তারা যাতে বিচার পায় সেই বিচার ব্যবস্থাটা, মানে আইনের শাসন যদি থাকতো, আইনের শাসন যদি করতে, তারা আইনের শাসন প্রতিষ্ঠা করার পথ থেকে সরে গেলেন কেন? ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে তো তারা অনেক বেআইনি কাজ করেছেন অনেক বছরে। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগ যদি স্বাধীন হয় এবং তারা যদি নির্বাহী বিভাগকে হুকুম করে যে মানে রুল জারি করে যে নির্বাহী বিভাগকে যদি তারা বলেন যে এই অমুক অমুক ব্যক্তিকে এই অপরাধের জন্য অবিলম্বে কোর্টে হাজির করা হোক, তো তাকে তো তারা তো এই আশঙ্কা নেবেন না যে আমি বা আমার লোকেরা
যাতে বিচার বিভাগকে স্বাধীন করে দিলে তাহলে আমাদেরকে যে কোর্টে হাজিরা দিতে হবে। মানে তার মানে কি তার সরকারে অপরাধীদের অভয়ারণ্য ছিল এরকম বলতে চাচ্ছেন? দুই রকম হয়। একটা হচ্ছে যে যখন দেখে যে সরকারের মানে প্রধান ব্যক্তিরা তারা অনেক অপরাধকে পাশ কাটিয়ে যাচ্ছেন, তখন অন্যান্য অপরাধীরাও তাদের মধ্যে ঢুকে পড়েন, তখন আবার সেগুলোর জায়গা নিতে। খুব বড় অপরাধ যে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, ভোটের দায়িত্বটাও তারা নিজেরা নিয়ে নিলেন, ভোটটাও তাদেরকে দিতে দিলেন না, তখন জনগণ বাদ দিয়ে তারা তখন পুরোপুরিভাবে আর মানে যাদের হচ্ছে তাদের প্রশাসন এবং পুলিশ তাদেরকে দিয়ে তারা ভোট করাতেন। আপনারা জানেন তিনটা ভোটের ব্যাপার তো, মানে সারা আমি যে পাঁচ বছর পরে আমার অনাস্থাটা যে প্রকাশ করব সেই সুযোগটাও তারা আমাদের সামনে রাখেননি। তো এই অপরাধটা হচ্ছে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ। ইতিহাসে দেখা গেছে যখন কোনো কোনো ব্যক্তি বা কোনো রেজিম এইরকম কোনো পরিস্থিতি তৈরি করে যে যাকে সাংবিধানিক উপায়ে, রুচিসম্মত উপায়ে, জনগণের ইচ্ছার মাধ্যমে সুন্দরভাবে অপসারণ করার যদি কোনো ব্যবস্থা না থাকে, যদি সব যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তার বিদায় হতে হয় খুব খারাপভাবে, যেটি শেখ হাসিনার হতে হলো, যেটি গত রেজিমের ক্ষেত্রে ঘটেছে। সীমা আক্তার, সরকারের আনুগত্য উপাচার্য হওয়ার প্রধান যোগ্যতা, আনুগত্যের ভিত্তিতে উপাচার্য নিয়োগের ফলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মান এবং শিক্ষার পরিবেশের উপর কোন কোন ধরনের প্রভাব পড়ে, এবং বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোর যে চিত্র সেই চিত্র কি দীর্ঘ ১৬ বছরে এই রকম পরিস্থিতি থাকবার কারণে হয়েছে কিনা আপনি কি মনে করেন? এই বিশ্ববিদ্যালয়গুলো বলা হচ্ছে যে স্বায়ত্তস্বাধীন অধিকার রাখে, কিন্তু সেই জায়গায় যদি আমাদের উপাচার্যের মতো একটা পদবিতে একজন সরকারি কর্মী আসে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সামগ্রিক শিক্ষার মান ও শিক্ষার পরিবেশের উপর বৃহৎ একটা মানে খারাপ প্রভাবই পড়ে। ভিসি যখন সরকারি আনুগত্যের আনুকূল্যের কারণে যখন বসে তার পদে, তখন হয় কি সে একটা সরকারি লাঠিয়াল হিসেবে কাজ করে, এবং বেশিরভাগ ক্ষমতা চলে যায় হচ্ছে ওই সরকার দলের সরকারি দলের ছাত্র সংগঠনের নেতা কর্মীদের হাতে। সরকারি ছাত্র সংগঠনগুলো বেশিরভাগ সময় দেখা গেল যে ভিসির আশেপাশে ঘুরে এবং ভিসিকে প্রোটোকল দেয়। তো এগুলো মনে হয় যে আমার মনে হয় যে সরকারি আনুগত্যের কারণে যেই ভিসি নিয়োগ দেওয়া হয় এটা এই পদ্ধতিটাতে সংস্কার আনতে হবে। মেধা, তার শিক্ষা নিয়ে চিন্তা, তারপর তার গবেষণা, বিশ্ববিদ্যালয় মানে কি একটা নতুন চিন্তা উৎপাদন করার একটা জায়গা। হ্যাঁ, আগের জ্ঞানগুলো আমরা ঘাটাঘাটি করে নতুন একটা চিন্তার উদ্ভব ঘটার একটা জায়গা, সেখানে দেখি যে আমরা যে সরকার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একজন ভিসি বসানো হয়, সেক্ষেত্রে আমি মনে করি যে এই ভিসি নিয়োগ পদ্ধতি সংস্কার করা প্রয়োজন। জি, ধন্যবাদ সীমা আক্তার। জাকির ভাই, আপনার কাছ থেকে আবার একটু শুনি। হিন্দুদের আবেগকে পুঁজি করে স্বার্থ চরিতার্থের চেষ্টা হচ্ছে, হিন্দু মহাজোটে বক্তব্য দিয়েছে দৈনিক প্রথম আলো এই সংবাদটি চেপেছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে এ ধরনের আচরণ কি দেশের ধর্মনিরপেক্ষতার নীতির সঙ্গে যায় কিনা? প্রতিটা মানুষ এ দেশের নাগরিক। যদি আপনি ইতিহাস ঘেঁটে দেখেন যে পাকিস্তান আমলে যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে বা মূলত বাঁধানো হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গাগুলো বাঁধানোর সময় এই সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে শান্তি মিছিল করা বা সাম্প্রদায়িক ইয়ে থামানো, এই কাজগুলো কিন্তু করেছেন কমিউনিস্টরা, বামপন্থীরা করেছেন। যেমন বামপন্থীরা তৈরি করেছেন সাংস্কৃতিক আন্দোলন, বামপন্থীরা পুরো পাকিস্তান আমলে তারা উদীচি, ছায়ানট সহ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতন সম্পন্ন নানা রকম সংগঠন তৈরি করেছেন, কিন্তু বামপন্থীরা এইগুলোকে কাজে লাগিয়ে নিজেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেননি, এইগুলো কাজে লাগিয়ে ফেলেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কাজে লাগিয়ে ফেলার পরে ধীরে ধীরে তাদের মনের ভিতরে একটা বোধ তৈরি করে এইভাবে ঢুকিয়ে দিতে পেরেছে, দীর্ঘদিনের প্রচারণায় বা আচরণে এই একটা বোধ তৈরি করে দিতে পেরেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে বাঁচতে হলে আওয়ামী লীগের ছায়াতলে থাকতে হবে। আওয়ামী লীগ নিজে একা করলে তো এটা হবে না, মানুষ বিশ্বাস করবে না। অর্থাৎ সংখ্যালঘুদের সংগঠনের ভেতরে যারা নেতা ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানৈক্য পরিষদের নেতারা বা এরা যারা, তারা এই বোধটা ক্রমান্বয়ে প্রচার করে গেছেন, এবং আমাদের পাশের দেশ ভারত থেকে
ভারতের ক্রমান্বয়ে সবসময় এই সাম্প্রদায়িকতার প্রচার ঘটানো হয়েছে, এখনো হচ্ছে, মানে হয়েছে হচ্ছে নিজেদের ভূমিতে তারা যে এত সাম্প্রদায়িক সেই কথাটা তারা সম্পূর্ণ গোপন রেখে বাংলাদেশের সাম্প্রদায়িকতার কথা তারা এতভাবে তোলে। ধরেন আজকের জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে তারা দাবি করছে যে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা 8%, যদি তো 8% হিন্দু জনগোষ্ঠীর মধ্যে সরকারি চাকরিতে 26% আছে হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা। ইন্ডিয়াতে এবং খোদ পশ্চিমবঙ্গে যদি 30% বা 28% থেকে 30% হলো মুসলিম আছে, সংখ্যালঘু মুসলিম, সরকারি চাকরিতে সংখ্যা 1% বা কোনো কোনো জায়গায় 1%-এর কম। আওয়ামী লীগ কেন এটিকে ট্রাম্প কার্ড হিসেবে, আওয়ামী লীগ কেন যখন ব্যবহার করতে ভারতকে ইনভলভ করার জন্য, আওয়ামী লীগের সাথে ভারতের ইনভলভমেন্ট হলে ভারতের কি লাভ বা আওয়ামী লীগের কি ভারতের যে লাভ হচ্ছে আপনি দেখেছেন, রাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি না করে একটি দলের সাথে তৈরি করেছে। এটা হচ্ছে যে আপনি কোন রাষ্ট্র আরেক দলের সঙ্গে খুব ন্যায্যতা বা সমতার ভিত্তিতে কিন্তু কোন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক তৈরি করে না, করে নিজের লাভ দেখে। তো বাংলাদেশের সরকারগুলো নিজেদের লাভ রক্ষা করতে পারে নাই, আর তার মধ্যে সবচেয়ে বেশি পারে নাই বা করে নাই শেখ হাসিনা সরকার, ভারতের কাছে নিজের স্বার্থ দেশের স্বার্থ মানুষের স্বার্থকে বিক্রি করে দিয়েছে, ব্যক্তি স্বার্থে হোক দলীয় স্বার্থে হোক, যে কারণে আদানির মতো প্রকল্প এখানে এসেছে, যেখানে ওরা আমাদেরকে 29 কিলোমিটার ট্রানজিট দিল না, আমরা তাদেরকে 800 কিলোমিটার ট্রানজিট দিয়ে বসে আছে এই সরকার। তো যে ভারতের যে সরকার আছে বা যে সরকার আসবে তারা মনে করছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে আমাদের জন্য লাভজনক, খুবই স্বাভাবিক, তাদের জন্য লাভজনকও বটে। তো এই লাভগুলোকে ইয়ে করে সারা পৃথিবীর মানুষ কিন্তু মানে মানবাধিকার সংস্থাগুলো কিন্তু খুব সেন্সিটিভ হলো এই সংখ্যালঘুর ব্যাপারে, নারীর ব্যাপারে, সংখ্যালঘুর ব্যাপারে খুব সেন্সিটিভ। তো সংখ্যালঘুত্বের কার্ড খেললেই সারা পৃথিবীতে কিন্তু হইচই বেঁধে যায় যখন এটা হয়। তো এই কার্ডটা মানে এটা শুধু ট্রাম্প কার্ড আমি এইভাবে বলছি না, আমি বলছি যে প্রতিদিনের কার্ড, যদিও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে দিয়েও এই কার্ডটা তারা খেলিয়েছে কিন্তু শেষ পর্যন্ত কাজ হয়নি। এখন কাজ হয়নি বলে সবই তো তাৎক্ষণিক হয় না, ফলাফলটা তো মানে সুদূরপ্রসারী খারাপ ফলাফল আসতে পারে। জি জাকির ভাই ধন্যবাদ। সীমা আক্তার, আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আটকে রেখে মুক্তিপণ দাবি জড়িত ছাত্রলীগ নেতা, চিত্র কি আসলে এর চেয়েও ভয়ঙ্কর ছিল কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে একটা সন্ত্রাসী সংগঠনের মতো কর্মকাণ্ড ছিল। মুক্তিপণ দাবি করত এবং ক্যাম্পাসের যত হচ্ছে প্রজেক্টগুলো হতো, আপনারা জানেন যে এই জায়গায় হচ্ছে ছাত্রলীগ ভাগ নিত, চাঁদাবাজি করত, ক্যাম্পাস ভিত্তিক যত উন্নয়ন কর্মকাণ্ডে তাদের ভাগ দিত হতো, তারপর হচ্ছে তারা হচ্ছে ক্যাম্পাসে রাত্রে সাধারণ শিক্ষার্থীরা হাঁটলে তাদেরকে র্যাগিং দিত, তারপর হচ্ছে ম্যানার শেখানোর নামে মানসিকভাবে অত্যাচার করত, শারীরিকভাবেও অনেকেরই মারধর করেছে, এবং এই ধরনের অনেক উদাহরণ আছে। যেমন হচ্ছে আবু বকর, হাফিজ, হচ্ছে এই গেস্ট রুম কালচারের কারণে, এই ছাত্রলীগের সময়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে হচ্ছে মারাও গিয়েছেন। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাদের যত ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল সবগুলোই হচ্ছে বৈধতা দিয়েছে হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং চেষ্টা করেছে যে এটাকে লেজিটিমেসি দেওয়ার। কিন্তু আমরা মনে করি যে এই ছাত্রলীগ নেতারা যারা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তারা হচ্ছে এক পর্যায়ে গিয়ে হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক তো সন্ত্রাস কর্মকাণ্ড করতোই, তার বাইরেও যতগুলো সন্ত্রাস কর্মকাণ্ড ছিল, চাঁদাবাজি বলেন, ছিনতাই বলেন, এগুলোর সাথে যুক্ত ছিল কোনো না কোনোভাবে। ধন্যবাদ সীমা আক্তার। জাকির ভাই, প্রমোশনের জন্য একজনের গবেষণা আরেকজনের নামে চালিয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। দৈনিক বণিক বার্তার একটি খবর, ভুয়া পিএইচডি সনদ বিক্রি, গ্রাহক বেশিরভাগই সরকারি কর্মকর্তা, যারা সনদ দেয় তারা নিজেরাও ডক্টরেট, এত বড় মাপের একজন শিক্ষিত মানুষ হয়ে এরকম কাজকে আশ্রয় প্রশ্রয় দেওয়াটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? তারা আসলে বড় বড় ডিগ্রিধারী কিন্তু বামন মানুষ, মানে মানুষ হিসেবে বামন, মানে আমরা গত 16 বছরে এই অভিযোগ কিন্তু প্রচুর অসংখ্য পাওয়া গেছে। আমি ওই কথাটাই বলছি, এক কথায় উত্তরটা দিচ্ছি, সেটি হচ্ছে যে ডিগ্রি বড় বড় পাওয়া যায় খুব কঠিন কিছু না, মানে আপনি লেগে থাকলে 3 বছরের জায়গায় 5 বছরে পাবেন,
কিন্তু এই পরিশ্রমটা না করে যদি কাউকে লেজুর ভিত্তি করে ইয়ে করলে দেখা যায় যে একজন সুপারভাইজারের অধীনে যদি আগে 20 জন পিএইচডি করে থাকেন তাহলে তার পিএইচডি থিসিস থেকে তিনি একটা অংশ বের করে তার পরের জনকে দিয়ে দিলে পারে। সেটা এটি গত 16 বছরে এত সহজ কি করে হলো? এত এত সহজ এই কারণে হলো যে দামটা হচ্ছে জ্ঞানের নয় ডিগ্রির হয়ে গেছিল, প্রমোশনটা হয়ে গেছিল। প্রমোশনটা পাওয়ার জন্য আমার একটা ডিগ্রি দরকার, আমি জানি কি না, আমার জ্ঞান আছে কি না, আমার যোগ্যতা আছে কি না, সেটি দরকার ছিল না। জি, 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পরে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশে এসেছি, নতুন একটা সময়ে আছি এই মুহূর্তে। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের প্রতি আপনার কোনো পরামর্শ আছে কি না? আগের সরকারের ফ্যাসিস্ট যে বৈশিষ্ট্যগুলো এবং যে ভুলগুলো বা অন্যায়গুলো সেগুলো নিয়ে আপনারা সবসময় তুলে ধরছেন, আমরাও তুলে ধরছি এবং তারাও পড়াশোনা করছেন নিশ্চয়ই, ইতিহাস তারা জানেন, যে ভুলগুলো অতীতে হয়েছে সেগুলো তারা করবেন না। এটি এই প্রতিজ্ঞাটা যদি থাকে আমাদের, আমরা যে অটল বিশ্বাস তাদের উপরে রেখেছি সেটি অক্ষুণ্ণ থাকবে। জি, সীমা আক্তার, জুলাই আন্দোলনে আপনি নিজেও সক্রিয় ভূমিকা রাখবার চেষ্টা করেছেন এবং রেখেছেন, সামনের সারিতেই ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আপনার কোনো চাওয়া আছে কিনা বা কোনো পরামর্শ আছে কিনা? ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা, যেখানে হচ্ছে আমাদের রাষ্ট্রটা হবে একটা বৈষম্যহীন রাষ্ট্র, যেখানে মানুষ আর এভাবে মানে সম্পদের সাথে তুলনা না হয়, মেট্রো রেলের সাথে তুলনা না হয় মানুষের প্রাণ, জাতীয় ঐক্যের জন্য কাজ করা আর কি, এটাই আমার আহ্বান। ধন্যবাদ সীমা আক্তার, ধন্যবাদ জাকির তালুকদার, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।